ভ্রমণ বিচিত্রায় স্বাগতম গাংচিলের প্রেমে আরও একবার সেন্ট মার্টিন গাংচিলের দুরান্তপনা খুব ভালো লেগে গিয়েছিল কি অদ্ভুত নিশানা ওদের যার উপর চোখ ঠিক সেটা কি বানাচ্ছে শিকার পাশে যাই থাকুক তাতে কোনো ভ্রুক্ষেপ নেই জাহাজের ডেকে দাঁড়িয়ে নদীতে গাংচিলের এমন খেলা দেখছিলাম ক্যামেরাটা কাজে লাগালাম ঠিক তখনই কয়েকটা ক্লিক করলাম হঠাৎ কেউ একজন আমাকে এবং গাংচিলের মাঝে এসে প্রবেশ করলো বিরক্তটা চরমে পৌঁছে গেল আরে গাংচিলের সাথে আমার প্রেম এখানে বাধা হয়ে দাঁড়ানোর কোনো মানে আছে আমি এরাকে কখনও গাংচিলের প্রেমে পড়িনি ছলাতে ছলাতে পানেরই শব্দে গাংচিল উড়ে বেড়ায় প্রেমে না পড়ে উপায় আছে নদীর বুকে গাংচিল থাকবে এটা বাংলার প্রকৃতির একটি অংশ এই গাংচিল দেখা মেলে বাংলার প্রায় প্রায় নদীতেই তবে বাংলার আরাকানের মাঝে বয়ে যাওয়া নাফ নদীতে গাংচিল যেন আমাদেরকে বলে দেয় অন্যরকম এক ভালো লাগার কথা টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছি বন্ধুদের সঙ্গে যেতে জাহাজের বাইরে রেলিংয়ে দাঁড়িয়েই দেখা যায় ঝাঁকে ঝাঁকে গাংচিল জাহাজের সামনে পেছনে ছুটে আসছে একের পর এক মাছ সমুদ্র পর্যন্ত ছুটে যাচ্ছে ওরা আবার সেন্ট মার্টিন থেকে ফেরার পথেও মাছ সমুদ্র পর্যন্ত এসব গাংচিল ছুটে আসে জাহাজের সঙ্গে সঙ্গে এ যেন আত্মীয় স্বজনকে বাড়িতে সম্পাষণ জানানো আবার বিদায়ের সময় চমৎকার বিদায় কেউ কেউ এই সম্ভাবনার প্রতিদানে চড়া দামে জাহাজ থেকে চিপস কিনে তাদেরকে খেতে দিচ্ছে খাবার পেয়ে সম্ভাষণ জানাতে আসা কিংবা বিদায় জানাতে আসা মেজবান গাংচিলের আনন্দ তখন দেখে কে এ কারণে গাংচিলগুলো উঠতে উঠতে চলে আসে একেবারে হাতের নাগালে সাগরে গাংচিলের আনাগোনা বেশ পুলকিত করে এই সেন্ট মার্টিনগামী পর্যটকদের টেকনাপের জেটি থেকে জাহাজ রওনা হওয়ার পর বঙ্গোপসাগরে প্রবেশের পর থেকেই গাংচিলগুলো জাহাজের সঙ্গে সঙ্গে উঠতে থাকে পর্যটকরাও আনন্দ মেতে থাকেন পুরোটা সময় আমরাও এর বাইরে ছিলাম না নীল রঙের পানি সেই নীল বুক চিলে চলছে জাহাজ মন যেন ঘরে নেই বাদ ভেঙে উড়ে যাচ্ছে গাংচিলের সাথে ঢেউয়ের খানিক ওপারেই সাদা কালো গাংচিলের ঝাঁক তুচাটি নয় শত শত গাংচিল উঠছে ডানা মেলে শত মানুষের চোখ সেই গাংচিলের ডানায় নাফ নদীর গাংচিলের উড়াউড়ি নদীর ঢেউ আর বিকেলে নদীর যে কেউ কবি হতে বাধ্য সেন্ট মার্টিন থেকে ফেরার পরেও সূর্যাস্ত পর্যন্ত নাফ নদীর বুকে দেখা যায় সেই দৃশ্য খাবারের সন্ধানে নদীর বুকে ঢেউয়ে ঢেউয়ে উড়ে আসা এই গাংচিলগুলো খাবার পায় জাহাজের গতির সঙ্গে উড়ে চলে যায় আনন্দে এই গাংচিলেরও রয়েছে আনন্দ বেদনা তবে তারা সবসময় যেমন বেদনাকে লুকিয়ে সুখকে ভাগ করে নেয় সামান্য একটি চিপসের টুকরায় তেমনি আমাদের উচিত নিজের দুঃখকে লুকিয়ে সুখকে ভাগাভাগি করে নেওয়া তবেই পাওয়া যাবে অফুরন্ত আনন্দ আর বেদনাহীন জীবন সেন্ট মার্টিন থেকে ফিরে এসেছি ঠিকই কিন্তু গাংচিলের প্রেমে পড়ে রয়েছি আজও আচ্ছা আমি সেন্ট মার্টিনে যাওয়ার পথে সামুদ্রিক যেই গাংচিলগুলো দেখেছি এর বিষয়ে একটা সচেতনতা জরুরি মনে করেছি সেন্ট মার্টিন হচ্ছে একটি ছোটো দ্বীপ যা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এটি সবাই জানেন নয়নবিরাম সৌন্দর্যের অবলোকন ও ভ্রমণ প্রেমীদের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা এটি প্রতি বছর দেশের এবং দেশের বাইরের হাজারো হাজারো ভ্রমণপ্রিবাসু মানুষ এখানে আসছেন টেকনাপ থেকে সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র পথ হচ্ছে এই জাহাজের মাধ্যমে আর এই জাহাজে সেন্ট মার্টিন যাওয়ার সময় সহ সহসাই চোখে পড়বে ঝাঁকে ঝাঁকে সাদা গাংচিল এই গাংচিলগুলো যেমন চালাক তেমনি সুন্দরও টেকনাব থেকে সেন্ট মার্টিন পুরো সামুদ্রিক পথে দেখা মিলবে শুধু সৌন্দর্য নয় সমুদ্র উপকূলের দ্বিতীয় শ্রেণীর খাদক হিসেবে এরা খুবই পরিচিত গাংচিল ছাড়াও সেন্ট মার্টিন উপকূলে সরকারি হিসাব অনুযায়ী থাকার কথা ছিল একশো বিশ প্রজাতির পাখি জাহাজে যাওয়ার সময় পর্যটকগণ পাখিদের পেছনে ছুটে চলা খুব উপভোগ করেন একই সাথে তারা পাখি বিষয়ে অসচেতনতার কারণে নানা রকম ভুলও করে থাকেন শখের বসে অনেকে পাখিদের খেতে দেন চিপস বিস্কুট পাউরুটি সহ নানা ধরনের খাদ্যবস্তু এসব খাদ্যবস্তু মানুষের খাবার হলেও পাখিদের জন্য আসলে উপযুক্ত নয় ফলে পাখিগুলো যেমন তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করছে সাথে সাথে এই পরিবর্তনের প্রভাব পড়ছে ওদের প্রজনন ক্ষমতার উপর বস্তুত দেখা যায় যে এটি খুব খারাপ একটি প্রভাব ফেলবে ওদের উপর সমুদ্র উপকূলে এই সামুদ্রিক পাখিগুলোকে রক্ষা করতে আমাদের এখনই সচেতন হওয়া জরুরি নয়তবা অদূর ভবিষ্যতে বিলুপ্তর খাতায় নাম লেখাতে পারে এই পাখিগুলো আসুন আমরা সচেতন হই অন্যকে সচেতন করি সামুদ্রিক এই পাখিগুলোকে রক্ষা করি এবং এগিয়ে আসি তাদের প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল